ধর কি দিয়া ভাত খায়, কোন সবজি রবজি কিচ্ছু নাই, পালায় না। আমার ছোট্ট একটা মনের মাঝে অনেক আশা ছিল, পূরণ হলো না। ওই তো মা সবজি রান্না করতেছে, আমাকে সবজি ছাড়া খাইতে দিছে। মা কি করো দেখিস না, আলু ভাজা করতেছি। ও এই তোমার কেমন মানুষ, সবজি থাকতে আমাকে সবজি ছাড়া খাইতে দিছো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি আলু ভাজা করো, আমি খাবো। আলু ভাজা দাও। ভাই মজা আয়া, বলো গো দেখা করতে আসবা কিনা? না যাচ্ছি দেখা করতে, বাপ বাপ পড়া দিছে মুখ। কি বলি, যাচ্ছি যাচ্ছি দাঁড়াও। এই আসো তো তাড়াতাড়ি আসো, আসো রাখো। হ্যাঁ কালি ও কি বাবা ছেলে মিলে তোর মাসি হো। বাইক নিয়ে আসছো, চলো বাইকে করে ঘুরবো আজকে। তা কি করে, ভাবা যায় আমার ছেলে কোন লেভেলে চলে গেছে। তুমি কেমন বদমাস, বদমাস আমি না তুই, তুমি বদমাস। আমার বাইক চালাটা নষ্ট করে দিলে, গাড়ি ওইভাবে চালাই, গাড়ি হ্যান্ডেল না ধরিয়া মেয়ের হাত ধরে চালাচ্ছিস। খুব ভালো, প্রাণপুরের চৌধুরী ঠিক হয়েছে তো, যদি অ্যাক্সিডেন্ট হতেই তো। গাড়ি চালে কত দুর্ঘটনা হচ্ছে জানা আছে? দেখ কিভাবে গাড়ি চালাতে হয়, এদিকে আয় বস। আয় দেখ এইভাবে গাড়ি চালাতে হয়। সবই ঠিক আছে, কিন্তু ওই মেয়েটাকে আমি ভালোবাসি, ওর সামনে তুমি আমাকে অপমান করলে। শুনতে পাচ্ছো, তুমি মেয়েটাকে আমি ভালোবাসি, আমাকে বিয়ে দাও। শোনো না, আমি মেয়েটাকে ভালোবাসি। এই বাবা আমি মেয়েটাকে ভালোবাসি, বাবা মেয়েটার মা তোমাকে ভালোবাসতে চায়। হ্যাঁ কি করে, কি সত্যি মেয়েটার মা আমাকে ভালোবাসতে চায়? হ্যাঁ আমার ভালোবাসার কথা শুনে না, ওনার ভালোবাসার কথা বলে। এই মা গো তোর মা সত্যি আমাকে ভালোবাসতে চায়? সত্যি কি এটা তোমার বাবা? কে আমার ছেলে? এ না তো আমার বিয়ে হয়নি এখনো, আমি ইয়ং ছেলে। হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। তোমার বাবা এত লম্পট কেন? হ্যাঁ আমি লম্পট, আমি ইয়ং ছেলেটা। আমি তারাও আরো আউ না।